আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ ছিল বাবা। দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমাদেরকে মেসেজ দিয়েছেন নামাজ, যাওয়ার সময় বলছে আসসালাম 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 নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোন অবস্থায় ছাড়ব না, পাক্কা ওয়াদা। কি যুবকরা কি বলে? পাক্কা, আল্লাহ কবুল করুক। এলি তো ঘিরনি তো, আমাকে তো দুনিয়া চিনাইতে হবে না। আপনি আমাকে কোন দুনিয়া চিনাবেন? অহংকার করে বলতেছি না, কোন দুনিয়া চিনাবেন, কোন মহাদেশ চিনাবেন? সাতটা পাড়ায় শেষ, দুনিয়ার কোন উন্নত বিশ্ব নেই যেখানে আমি দাঁড়িয়েছি। আমাকে চিনাইতে হবে না, আমি তো করতে করতে শেষ, একটা হইলে সেঞ্চুরি হবে আর কি। নিয়ত করে ফেলছি যদি আল্লাহ হায়াত দেয় তো এক চোটে ছক্কা মারবো, শুধু সেঞ্চুরি না, এক রান্না ছক্কাই বেরো দেব। দোয়া করেন, রোজার পরেই নিয়ত করছি, রোজার পরেই নিয়ত করছি যে আর কতদিন বাঁচবো, দেখি সেঞ্চুরি পুরা হয় কিনা। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আপনি কোন দুনিয়া আমাকে বুঝাবেন? মেরে আজিজ খোদা আসতে আসে, আজকে দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু এই কারণে নবীর ইজ্জত রাখে। নবীজির যে গঠনতন্ত্র আছে ওটাকে ফাইরা ফাইরা ফালায় গেছে, দুলির সাত করে গেছে, নবীর কোন আদর্শই মানে না। কালকে ভাবতেছেন সুপারিশ, রাগ হয়েন না, হাউজে কাউসারের কাছে যাইতে দেরি, এই শব্দ যেন না বলে সুকান সুকান নিমান কাইয়ারা বাদ, যাও যাও আমার আদর্শের পরোয়া করো না। যুবক, তোমাকে কেউ বাঁচাইতে আসে, কারো বাঁচানোর ক্ষমতা নেই। রব তো আগেই বলে দিছে, বন্ধু যাকে ধুর ধুর বলবে তার দিকে আমি তাকায়ও দেব না। তুমি চিনো না বন্ধুকে, এই জন্যই আমার কথা শুরু। এটা আজকে নির্যাতিত সারা দুনিয়ার মুসলমানের চেয়ে নির্যাতিত কে? কে নির্যাতিত? আমরা চিনি না, যারা উন্নত দুনিয়ায় থাকে ওরা মন চেহারা কিরকম ছোট করে থাকে আমরা জানি না, সারাদিন মন দুক 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 করতে থাকে, আমরা বুঝি চিনি না, আমরা বুঝি জানি না। বাপসের উন্নত দুনিয়া চলে গেছে দেখে উনি একবারে খুব ভালো চলতেছে, না না না, রাগ হয়ে যাবেন বলবো? আপনি যতই ওদের সাজে সাজেন, যতই বিকেনি পড়ো, যতই হাফ কোয়ার্টার পড়ো, যতই বিকেনি পড়ো, যতই ওদের সাজে সাজো, রব্বে কাবার কসম, ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, না না না। ওরা তোমার সাজ দেখে না, অনলাইন দেখে। অনলাইন অনলাইন চিনো? তুমি জন্ম জন্ম সার্টিফিকেটের ভিতরে, বার্থ সার্টিফিকেটের ভিতরে তুমি ধর্মের জায়গায় কি লেখছো ওরা অনলাইনে দেখে ফেলছে। স্কুলে যেদিন ভর্তি হয়েছো ওদিন ধর্মের জায়গায় কি লেখছো অনলাইনে চলে গেছে। যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ধর্ম কি লেখছো অনলাইনে চলে গেছে। যেদিন আইডি বানাইছো ওইদিন অনলাইনে কি লেখছো চলে গেছে। যেদিন পাসপোর্ট বানাইছো অনলাইনে কি লেখ অনলাইনে কি লেখছো ধর্মের জায়গায় ওটা চলে গেছে। আমাকে ইউরোপ আমেরিকা চিনাইতে হবে না, ওটা অনলাইনে চলে গেছে, তোমার রূপরেখা ওরা দেখে না। আমেরিকার পাসপোর্ট 20 বার পান না, তারপরও ভাই বোন লেখা থাকে আপনি কোন দেশের, ওটা লেখা আছে আমেরিকান পাসপোর্ট না? লেখা নেই, লেখা নেই, লেখা নেই। ইউরোপিয়ান পাসপোর্টে লেখা নেই, লেখা আছে না? লেখা আছে না? স্পেনে কোন জায়গায় থাকে? ওরকম নেই। আমি যেখানে গেছি উনি ওখানে মনে হয় যায় না, সপ্তাহ গেছেন সপ্তাহ 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 যায় না, ওটা কর্ডোবার থেকে যেত শিপে, ওটা মরক্কের এলাকা কিন্তু স্পেনের শাসন করে স্পেন,
দ্বীপ মরক্কে, ওইখানেও গেছি আমি। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, রাগ হয় না যুবক, রাগ হয় না। তুমি যত সাজো, আমি 31st night আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়াতে দেখছি, বাংলাদেশের মতো তো মাতাল হইতে দেখি না। ওটা তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে তো কিচ্ছু হয় না, এর বাহিরে তো পুরো শান্ত, ওদের নির্দিষ্ট জায়গা আছে, ওই জন্য হবে। আর বন্দরের কোন বাড়ির সাত বাদ আছে বলুক। 14th তারিখ তো আমেরিকাতে দেখছি, ফুল নিয়ে তো কারাকারি করতে দেখি না, বন্দর তো মারামারি হয়, দোকানদারের উপরে হামলা হয়, দোকান জ্বালায় দিতে চায়। আমেরিকা তো দেখছি গালে গাল লাগাইলো আর বললো ইউআর মাই হানি, তুই আমার মধু, বাস কাহিনি শেষ। এতটুক তো শেষ। আর এইখানে ও নির্যাতিত শুধু নিষ্পেষিত শুধু আসেন, রাস্তা খোলা আছে, সব জায়গায় চলে আসছে, এখনো রাস্তা খোলা আছে, ইউটার্ন নেওয়ার সুযোগ আছে। কিছু জায়গা থাকে ইউটার্ন নেওয়ার সুযোগ থাকে না, আমাদের দেশে না হলে ওনাদের স্পেনে আছে, কিছু জায়গা আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নাই, আছে কিছু জায়গা, কিছু রোড আছে ইউটার্ন নেওয়ার সুযোগ নাই, নিতে গেলেও যা তেল শেষ হয়ে যাবে, তেল সময় হাতে থাকবে না, এত দূরে ইউটার্ন। আমাদের জন্য ইউটার্ন বড় কাছে আসে, যুবক পায়ে হাত দিয়ে বলি আজকে তবা কর, এটাই ইউটার্ন, আজকের থেকে তবা কর, যে রসুলের আদর্শ, তবা কর, যে আল্লাহ পারতেছি না মারছে, এতটুকু হলেও বলো আল্লাহ পারতেছি না, আদর্শ মতো চল, আপনি মাফ করা। নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শুনাইছে, নূহ আলাইহিস সালামের জাতি বলছে আমরা মানতে পারি না, তো নূহ আলাইহিস সালাম বলছে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মারতে পারো না এই কথা বলি মাফ চাও, আল্লাহ মানতে পারি না মাফ করে দিয়ে। আজকে সময় আসছে ইউটার্ন নেওয়া, নাইলে আজকে তো চিৎকার বাহির হইতেছে, মাতা নাসরুল্লাহর চিৎকার চলতেছে, এখন একদিন আসবে, একদিন আসবে আরো বড় চিৎকার বাহির হবে, কিন্তু আর ওই সত্তার ফিরে আসবে না যিনি চিৎকার দিয়ে আমাদের মাঝে বলবে ইন্না নাসরুল্লাহি করিম, আল্লাহ সাহায্য অতি কাছে, ওই সত্তা আসবে না আর ফিরে, উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় ইউটার্ন নেই। আজকে আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে দিছে, কোথাও না বিয়ে না শাদি, না খাওয়া না লওয়া, না উঠা না বসা, না চলা না ফিরা, এই জন্য আমরা আজকে সারা দুনিয়াতে পদদলিত, 250 লোক টেনে মারা যেতেছে ফিলিস্তিনে। আপনি আমার আগে ফিলিস্তিন দেখেন না, আপনি তো মিডিয়ায় দেখছেন, আমি তো 15 বছর আগে চোখে দেখে আসছি, আপনি বসনিয়া দেখেন নাই, আমি 2008 বসনিয়া দেখে আসছি, 2008 এন্টার ইউরোপের 25 দেশের সফর ছিল আমার 2008, জানি না সময় উনি কোথায় ছিল, 2008 আমার পুরা 25 দেশের সফর ছিল, শুধু নামের উপরে গণহত্যা হয়েছে, বসনিয়ালাদের পুরা বেশভূষা ইউরোপিয়ান ফেল, ইউরোপ সুন্দর বলে, আরে বসনিয়াদের সৌন্দর্যের সামনে ইউরোপের সৌন্দর্য কিছুই নাই, আল্লাহ বসনিয়াদেরকে যে সৌন্দর্য দিয়েছে, পোশাক আশাক সব ইউরোপিয়ান ছিল, তারপরও সার্বিয়ারা গণহত্যা কেন করছে, শুধু নামের উপরে করছে, নামের উপরে, ওই যে বললাম না কাগজে লেখা ছিল মুসলিম, পায়ে হাত রাখি আসেন আজকে ফিরবেন, করবেন তওবা, কে কে মনের থেকে করবেন দেখি, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে দুই হাত উঠায় বলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করুন, আপনি আমাদের তওবা কবুল করুন, আমিন না বলেন, আমি যা বলতেছি তা বলেন,
আমি অতীত থেকে তওবা করলাম, আপনি আমার তওবা কবুল করেন। নামাজ এটা মাদ্রাসা তো ঠিক না, ফিলিস্তিনের জন্য আমাদের মন কাঁদে ঠিক না, কাঁদে না না কাঁদে না, সত্য তো না মিথ্যা, এই জন্যই তো আমরা প্রতিবাদ করতেছি ঠিক না। হ্যাঁ কিন্তু এতটুক যথেষ্ট, আজকে কয়দিন হইল জানেন, আজকে 3 তারিখ ঠিক না, 2 তারিখ 3 তারিখ আজকে 3 তারিখ হয়ে গেছে ঠিক না, 12:09 3 তারিখ ঠিক না, 128 দিন হয়ে গেছে, 129 দিন চলতেছে, এখন এখানে 9:09 ফিলিস্তিনে 129 দিন, শুধু এতটুক যথেষ্ট না, প্রতিবাদ করা উচিত ছিল আমাদের, সাথে সাথে 2 রাকাত সালাতুল আজাদ ডেলি কইরা যখন সমাধান দেখতেছি না, তো আল্লাহকে বলা উচিত ছিল, আল্লাহ আপনার কাছে অভিযোগ করলাম, আপনি একটু দেখেন না, উচিত ছিল। সাথে সাথে আরেকটা উচিত ছিল, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত ছিল, কারণ আল্লাহ যখন পাহাড় বানান তো ফেরেশতারা জিজ্ঞাসা করছিল এর চেয়ে শক্তিশালী কিছু আছে, আল্লাহ বলে লোহা, বলে এর চেয়ে শক্তিশালী বা আগুন, এর চেয়ে শক্তিশালী বা পানি, এর চেয়ে শক্তিশালী বা বাতাস, এর চেয়ে শক্তিশালী এটা আমার বন্ধুর উম্মতকে দিছি সদকা, ওদের জন্য সদকা করা উচিত ছিল 2 টাকা। যুবকদের একটা ডায়লগ আছে, মারবো এখানে পড়বো ওইখানে, পড়বো আরেকখানে আর কি, উচ্চ একটু ঘুরে গেড়ায় বললাম আর কি, আসল শব্দটি উচ্চারণ করলাম না ঠিক আছে। আল্লাহ আমাদেরকে সৎকার পাওয়ার দিয়েছিলেন, এইখানে দিতাম এটার প্রতিক্রিয়া ইসরায়েলের উপরে পড়ত, কিন্তু আমরা তো 2 রাকাত তো পড়ি না, সৎকাও দিই না, পড়বেন আজকে ঠিক আছে, পাঁচত্বের নামাজই 2 রাকাত পড়লে অসুবিধা নাই, পড়বেন কে কে পড়বেন দেখি, এখন পর্যন্ত কুল কিনারা হইতেছে না, আজকে জিতবে কালকে বাইতুল মুকাদ্দাস ভেঙা ফেলবে, ওইখানে মন্দির বানাবে, পুরা ডিজাইন নেটে চলে আসছে, পুরা কারিক্রম নেটে চলে আসছে 100%, আর 15 বছর আগে তো আমি সাইনবোর্ডই দেখে আসছি। বিদায় আমাদের অতি তাড়াতাড়ি উচিত, আর সৎকা করবেন কে কে করবেন দেখি, সবাই 2 টাকা মানি মাসে কত হয়, 60 টাকা, সমাধান হয়ে গেলে আর দিলেন না, যতদিন সমাধান না হয় দিতে থাকেন, সৎকার সব তো পাবেন না, পাবেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ, اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে, আল্লাহ কোন সময় চলতেছে তাও জানেন, কাদেরকে নিয়ে চলতেছে তাও জানেন, কোন আয়োজন থেকে চলতেছে তাও জানেন, বেশি কিছু চাব না, আল্লাহ বেশি কিছু চাব না, বেশি কিছু চাব না, এই আয়োজনের কবুলিয়াত চাব, আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, শুধু এই মহল্লা না, আল্লাহ পুরা বন্দরকে কবুল করেন, বন্দরের মানুষগুলাকে কবুল করেন, ছোট বড় সবাইকে কবুল করেন, আল্লাহ যুবক বৃদ্ধ সবাইকে কবুল করেন, বিশেষ করে আজকা বন্দরের যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, আল্লাহ কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই, কবুলিয়াত হলেই বাকি সব হয়ে যাবে, নিঃসন্দেহে হবে, আল্লাহ সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করাবেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত করেন, জটিল রোগে যারা আক্রান্ত আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দায়েম অবস্থা মেরন নসিব করেন, ব্যয়বহুল রোগে যারা আক্রান্ত আল্লাহ
সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। হায় আল্লাহ, এই বন্দরের মাটির নিচে যারা শাহিদ আছে সবাইকে আপনি মাফ করা, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা। বিশেষ করে আজকে যারা শ্রোতা আছে এদের সাথে যারা সংযুক্ত, বক্তা আছে এদের সাথে যারা সংযুক্ত, মাদ্রাসার সহযোগী আছে এদের সাথে যারা সংযুক্ত, এই এলাকার সাথে বসবাসকারী এদের সাথে যারা সংযুক্ত কবরে আছে সবাইকে মাফ করে সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, আমাদের এই সৎকাকে কবুল করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 99% আমার সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শবান, এদের সব কিছুকে ভালোবাসো, নাইলে তোমার চুলের স্টাইল এরকম হবে কেন? উম্মতে মুহাম্মদের চুলের স্টাইল তো কোরআনে বর্ণিত আছে যে মুহাল্লিকিনা রুহুসাকুম আও মুকাসসিরিন, চুলের স্টাইল তো কোরআনে দেওয়া আছে। মা বোনদের সাজগোজ আল্লাহ রসুল শিখে গেছেন, ইসলামে কি সাজগোজ নাই? যদি সাজগোজ না থাকতো তাহলে হুজুরকে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট কোনোদিন বাড়িতে আসেন না, আগে কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন। আর এটার উদ্দেশ্য এটাই ছিল যে ঘরের মহিলারা যেন সাজগোজ করে রেডি হতে পারে। এতটুক সাজগোজ করে বাড়িতে আইসা দেখতে দেরি, একজন আরেকজনকে গলা লাগাইতে যেন দেরি না হয়। তো ইসলাম তো সাজগোজ শিখাইছে, কিন্তু আমার সমাজের তো 90% মহিলারা এখন সাজগোজ করে নেট দেখা, পোশাক বানায় নেট দেখা। আমাদের পুরা সমাজটাই এখন ওদের মতো, কিন্তু তারপরে ওদের হাতে আমরা নির্যাতিত কেন? উচিত তো ছিল আমরা যখন ওদের সাজে সেজে গেলাম আমাদেরকে বুকে লাগানো দরকার ছিল, আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল, আমাদেরকে আদর স্নেহ করা দরকার ছিল, কিন্তু তারপরে ওরা নির্যা আমাদের আমরা ওদের হাতে নির্যাতিত কেন? আপনি ফিলিস্তিন দেখেন না, আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমার মতো তো চোখে ঘুরে ঘুরে ফিলিস্তিন দেখেন না আপনি, আপনার মিডিয়ায় দেখা ফিলিস্তিন, আমার মতো দুই চোখ দিয়ে দেখা ফিলিস্তিন আপনার সামনে নাই। রাগ হয় না, আবার আমি অহংকারও করতেছি না। বসনিয়া আপনি মিডিয়ায় দেখছেন, 2008 আমি বসনিয়া দেখা আসছি, আপনি বসনিয়া আমার মতো গলি ঘুরে ঘুরে দেখেন না। বিদা, আপনার অনুভূতি আর আমার অনুভূতিতে অনেক পার্থক্য হবে। আমরা তো বেশিরভাগই ওদের সাজে সাজলাম, আদর্শে সাজলাম, তারপর ওরা আমাদেরকে বুকে নেয় না কেন? যাক, এটার সলিউশন আগে দিয়ে আগে যাইতেছি। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, 3/4 1/2 তুমি ল্যাংটা চলো না। আমাদের মেয়েরা বিকিনি পরে ঘুরুক না, তারপরে ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না, কেননা ওরা আমাদেরকে রূপরেখা দেখে না, ওরা দেখে জন্ম নিবন্ধনে কি লেখায় আসছে, অনলাইনে দেখে, অনলাইনে যে জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছে এটা দেখে। এই জন্য আমি বলি, আমি এখনো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলি, আমার জাতিকে নিয়ে আলহামদুলিল্লাহ বলি মাঝে মাঝে। যারা টকশোতে বইয়ে ইসলামের বিরোধিতা করে ওদের কথা মনে উঠলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি, বলবেন কি কারণে বলেন, বলে ও টকশোতে ইসলামের বিরোধিতা করতে পারে বটে, করে, এটাই বাস্তব, কিন্তু যখন জমিন দলিল করতে যায় ওইখানে লেখা থাকে ধর্ম কি, তো ও চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসে। আপনি নেন বাংলাদেশে যাদের উপরে আঙ্গুল উঠে সদা সর্বদা, ওলামারও আঙ্গুল উঠায় যাদের উপরে,
যারা টক শোতে বইয়া ইসলামের বিরোধিতা করে, ওদের সমস্ত কাগজপত্র নিয়ে আসেন, অনলাইনে সার্চ দিয়ে দেখেন, অনলাইনে পাবেন সব জায়গায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। তো যুবকদেরকেও বলতেছি, যতই ওদের রঙে রঙ না কেন, 14 তারিখ আরো যত ধুমধামে মানাও না কেন, 31st night এরকম যতগুলো প্রথা আছে সবগুলা যদি আরো ধুমধামে করো, তারপরও ওরা তোমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা অনলাইনে দেখা ফেলছে তুমি সব জায়গায় ইসলাম 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 লেখা আসত। এই জন্য যদিও তোমাকে এখন ধোকা দিতেছে মন, আমাদেরকে ধোকা দিতেছে যে ওদের সাজে সাজলে মনে হয় ওরা আমাদেরকে খুব আপ্যায়ন করবে, না না, আমি তো আজ পর্যন্ত 99টা এমিগ্রেশনে কাউকে আপ্যায়ন করতে দেখি নাই। আমি তো দুনিয়ার কমসে কম অহম, আপনি নাউজুবিল্লাহ পড়লে কোনো লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে যদি দুটা করতে পারি, তাইলে লাভ হবে, হইতে পারে লাভ হবে, নাইলে শুধু মুখে নাউজুবিল্লাহ পড়লে লাভ হবে না, রাগ হয়ে যাবেন বলবো। হ্যাঁ, এই দয়াপুরেও তো প্রতিবাদ করা হয়েছে না, হয় না? ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয় না? হ্যাঁ, কিন্তু যেদিন থেকে যুদ্ধ আজ পর্যন্ত একজন আমাকে হাত উঠায় বলো যে প্রতিবাদের পরে কন্টিনিউ আজ পর্যন্ত ডেলি রাত্রে 2 রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহকে এই কথা বলছে যে মালিক প্রতিবাদ তো করলাম, 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, কিন্তু এখন আসলাম আপনার কাছে অভিযোগ করার জন্য। এরকম ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়ছে কয়জন আছে আমাকে হাত উঠায় বলতে পারবে? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? না না, রাগ হয়ে গেলেন না, আমার ওয়াজই তো ঠান্ডা, আমি তো গরম করতে শিখি নাই। কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? কিন্তু উচিত তো ছিল যেদিন প্রতিবাদ করছি প্রথম দিন, ওই দিন প্রতিবাদের ভিতরে বক্তৃতার ভিতরে এটাও বলা দরকার ছিল, ভাই প্রতিবাদ করলাম তো ঠিক আছে, কিন্তু রাত্রে কিন্তু অভিযোগ জানাবো আল্লাহকে। এটা তো উচিত ছিল, কোরআনের শিক্ষা ছিল, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আর একটা বললেও তো কেউ হাত উঠাইতে পারবে না, এটাও তো আল্লাহ রসুলের শিক্ষা ছিল। আর সাদকাতু তারুদ্দুল বালা, প্রতিবাদের সাথে সাথে তো এই দুটা স্লোগান দেওয়া, এই দুটা কথা বলা দরকার ছিল আমাদের জাতিকে, যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সৎকা করি। আল্লাহ রসুল বলছে সৎকার ভিতরে পাওয়ার আছে। এইখানের কুমিল্লার যুবকরা আমার কথা একমত হবে, ওদের একটা কোডওয়ার্ড আছে, মারমু এইখানে পড়বি যায় আরেকখানে, ওই জিজ্ঞাসা করেন। আমি পুরাটা বললাম না, ওদেরটারে একটু ঘুরে গাড়ায় বললাম আর কি, মারমু এইখানে পড়বি যায়া কি? হ্যাঁ, আরে না, আমি ওদেরটা বললাম ঘুরে গাড়ায়, আমরা যদি এইখানে সৎকা দিতাম, হতে পারতো সৎকা দিতাম এইখানে, এটার প্রভাব যায় পড়তো ইসরায়েলে, আমরা তো দেই নাই। রাগ হয়ে গেলেন? এই জন্য বেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি, আসেন। আজকে মুসলমান নির্যাতিত, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চে রাখছে, মুঝে আপনে লুটা গায়রু মে কহা দম থা, মেরি কিশ্তি উহা ডুবি জহাঁ পানি কম থা। আপনি বলবেন হুজুররা তো আছে এত বড়, এত হুজুর দয়াপুরে, এরাই তো যথেষ্ট, না না, এটা উম্মত হুজুর না। যদি এটাই সত্য হইতো, হুজুর হুজুর যদি সত্য হইতো, তাহলে আম্মা জানের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। আনুহলিকু আফিনা সালেহুন, আল্লাহর রসুল আমরা ধ্বংস হইতে পারি যখন নেককার লোক আমাদের ভিতরে থাকবে? তা আল্লাহর রসুল বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে তখন নেককার লোকদেরকে হাতের ভিতরে হাত করি পড়তে হবে, পায়ে বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা কাটাইতে হবে নেককার লোকদেরকে।
এটা উম্মত 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 যদি না হইতো তাহলে আমি বলতাম না। আজকে আমরা নির্যাতিত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান না হওয়ার কারণে। আমি তো বলি যদি শুধু একটা আদর্শ আদর্শবান হইতো উম্মত, একটা একটা আদর্শ, যদি উম্মত পাঁচক্ত নামাজও পড়ত আর কিছু করুক আর না করুক, পাঁচক্ত নামাজও যদি 100% করত, তাইলেও মনে হয় এক নামাজের দ্বারাই যথেষ্ট হয়ে যেত। উম্মতের উপরে কেউ আঙ্গুল উঠানোর ক্ষমতা হইতো না, একদিকে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহর নাইমা আসতে দেরি করতেন না। বদলে তো আল্লাহ এটাই বলছিলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আপনি খেলেন নাই, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি, তাহলে এত দূরে মদিনার থেকে নিয়ে আসলেন কেন বদরে? বদর কিন্তু মদিনার থেকে অনেক দূরে, কেন নিয়ে আসলেন? তা আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়, বেকুব বন্ধু এখানে না আসলে তো খেলাও হইতো না, খেলা জমানের জন্য বন্ধুকে নিয়ে আসছি যাতে খেলা জমুক, আর দর্শক না হইলে তো খেলতেও মজা লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, খেলছি তো আমি, আজকে আল্লাহই খেলতেন। এই জন্য আসেন আমরা তওবা করি, আজকে এই বিশাল মজমার থেকে তওবা করি। আজকে প্রথম তো তওবা করি, করবেন তওবা? কে কে করবেন দেখি, তাহলে আল্লাহকে বলেন না হাত উঠে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, নামান হাত। দ্বিতীয় আমাদের কাজ হলো উম্মতকে বুঝান, এটা শুধু টাকা পয়সা অনেকে অনেক রকম বলে, মেরে দোস্ত চিৎকার দেওয়া সহজ, বাস্তব অন্য জিনিস। আমি চিৎকারের বিরোধিতা করতেছি না, চিৎকার অন্য জিনিস, বাস্তব অন্য জিনিস, বাস্তব অন্য জিনিস। আমি বিরুদ্ধে বলতেছি না, আমি পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আপনি আমার মতো ফিলিস্তিনের গলিতে কাঁদেন না, আপনি আমার মতো কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই। শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই, কেয়ামতের সবচেয়ে বড় আলামত ওয়াইলুল্লি আরাব মিন শাররি কদ ইকতারাব, উঠান কিতাব। আমরা তো দুনিয়া ঘুরা দেখি, বিদে আমার ভিতরে ফিলিংস ভিন্ন, আপনার ভিতরে ভিন্ন, আমি আপনার বিরুদ্ধে না, আমার স্টাইল ভিন্ন, আপনার স্টাইল ভিন্ন, বিদায় আসেন। দ্বিতীয় যেটা, আমরা একজন আরেকজনকে বুঝাই যে আমরা এটার থেকে অতদিন বাহির হইতে পারবো না যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব। ইউটার্ন কোরআন এটাই বোঝায়, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে রাস্তা একটাই খোলা, ইউটার্ন নেওয়া, আল্লাহর রসুলের আদর্শকে দিকে ফিরে আসা, একজন আরেকজনকে বুঝান যে যতদিন পর্যন্ত না ফিরব ব্যাপার কঠিন থেকে কঠিন হইতে থাকবে। দ্বিতীয় আল্লাহ এটাই চান, নাহলে হাদিসে কুদসিতে কেন বলবে ইন তাবু ফা আনা হাবিবুহু, তওবা করতে দেরি, ইউটার্ন নিতে দেরি, আমাকে বন্ধু হিসাবে পাইতে দেরি পাবে। বিদায় শেষ কথা, আসেন তওবা তো করলাম, আমরা মিশন মানাই এটাকে, যে আমরা যাকেই দেখবো আল্লাহ রসুলের আদর্শের খেলাফ চলে, কর্কশ বাসায় না, ওরে পায়ে ধরা বুঝান, পায়ে ধরা। এই উম্মত বড় দামি উম্মত, কোরআন ইঙ্গিত দেয় এদিকে সুহাদা আলা নাস, কেয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে নিজের পাশে আল্লাহ দাঁড় করাবে। কিয়ামতের দিনে এই উম্মত মাঠে দাঁড়াবে না, ইল্লা মাশা আল্লাহ, যে উম্মত হয়ে দুনিয়ার থেকে যাবে ওকে আল্লাহর পাশে আল্লাহ দাঁড় করাবে সাক্ষী হিসাবে, সাক্ষী। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন, মাঠে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে, স্টেজে আল্লাহর পক্ষে দাঁড়াবে।
কেউ আল্লাহর উপরে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর উপরে, জবাব তো আল্লাহ দিবে না। কেননা এক জায়গায় কিতাবে লেখা পাইছি, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট জবাব দিবে না, আল্লাহ আমাদের দিকে তাকাবে, আমরা জবাব দিব নূহ আলাইহিস সালামের কমকে। আমাদের প্রত্যেকে ওই দিন সূরা নূহ পড়বে, আমরা জবাব দিব, আমরা ওদেরকে মিথ্যাবাদী প্রমাণ করব। সোয়া লক্ষের ভিতর থেকে যে আঙ্গুল উঠাবে, চার উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর দিকে, আমরা প্রতিহত করব কিয়ামতের দিন। এই জন্য তো কোরআন বলে সুহাদা আলান নাস। তখন যদি আমি আল্লাহকে জবাব করি, আমার প্রশ্ন করি, আমাদেরকে তো আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? আল্লাহ বলে ওর রাসূল শাহীদান আলাইকুম, তোমাদের পক্ষে আমি বন্ধুরে দিয়া দিলাম, যাও বন্ধু কিয়ামতের দিন তোমাদের পক্ষে, তোমরা আমার পক্ষে আসেন। তওবা যখন করছি আসেন, আজকে অঙ্গীকার করি যে আমরা আল্লাহ রসুলের আদর্শের উপরে চলব, আর মানুষকে পায়ে ধরে আল্লাহ রসুলের আদর্শ শিখাব, করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। আর দুটা তো বলেই দিলাম, দুটা তো বলেই দিলাম যে আজকের থেকে চলেন যতদিন পর্যন্ত সমাধান না হয়, দুই রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়বেন। পড়বেন কে কে পড়বেন দেখি, বিশেষ করে তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, তোমরা পড়ো। লাল গালিচা দেখা চক্ষু কপালে উঠাও না, নামাও। তোমরা যখন লাল গালিচা দেখো, যে বিদেশি মেহমান আসলে এয়ারপোর্টে লাল গালিচা বিছায়া দেয়, একদিনও তো ভাবলা না ওই লাল গালিচা তো কোনো ফ্যাক্টরির তৈরি, কোনো মানুষ তৈরি করছে। 24 ঘন্টা তো তোমার পায়ের নিচে ফেলেস্তা তার পরের গালিচা বিছায়, এটা কি কোনোদিন চোখে দেখো না? তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ডেলি পড়ো, তোমরা বড় কাছের আল্লাহ। তালেবে এলেমদেরকে বলতেছি, তোমরা পড়ো, প্রতি রাত্রে ওইটা পড়ো, একটা কান্নার রোল বানাও, এমদাদুল উলুমে একটা রোল বানায় দাও, আল্লাহকে মানাইতে চেষ্টা করো। হতে পারে তোমাদের চোখের পানি এইখানে জড়বে, আর এমন কিছু একটা ইসরায়েলের উপরে যা পড়বে, সকালবেলা সূর্য যখন উঠবে এমন এক খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়া মুসলমান খুশিতে ফাইটা পড়বে, আর সমস্ত মিষ্টির দোকান খালি হয়ে যাবে। হতে পারে। আর দ্বিতীয়, আজকের থেকে নিয়ত করি ডেলি 2 টাকা সাদকা করব। করবেন কে কে? করবেন নামান নামান। যদি এই মুহূর্তে চাই নগদ দিবেন, হ্যাঁ, ফিলিস্তিনের জন্য সৎকার স্বরূপ, এটা ফিলিস্তিনে যাবে না, এখানে পাঠানোরও কোনো ব্যবস্থা নাই, এটা এই মাদ্রাসায় যদি কোনো সৎকার ফান্ড থাকে তো এইখানে ব্যবহার হবে। দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি, যে আজকের থেকে আমরা শুরু করলাম। আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন, 50 দিনেরটা দিয়ে দেন, 2 টাকা করে 100 টাকা হয়। 50 দিনেরটা দিয়ে আপনি অপেক্ষা করেন, কেন সৎকার ভিতরে পাওয়ার আছে। আজকে চলবে স্বাধীনতা, আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে, আমাকে ছাড়া আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে চল? আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুকাপেক্ষী, আজকে ছাড়ার পর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস না, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস না, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর 1 সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আইসা না, তো বেশি চাও না, যখন করলাম
ওয়াদা যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বলা দিয়েছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়, তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত করবে, এর আগে কেউ করবে না, কেউ করবে, আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাস করা হবে কে, বলছে আমি, খোলো, বলছে আল্লাহ হুকুম ছিল আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছে, চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারে। বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম হব, নবীজির গোলাম হব। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, কিয়া অফার তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ইয়ে দুনিয়া কে চিজ হয়, লৌহ কলম তেরে হে, সমস্ত জগৎ তোর হাতে উঠে দিয়া দেব, যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্যই তো ছাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আরত হ, ইচ্ছা সব তোর জন্য, তোর মদিন করে আর জান্নাত তোকে দিয়া আসে। আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না, সারা দুনিয়ায় নির্যাতিত, এই কারণে নবী ইজ্জত রাখেন না, মুসলমান মোহাম্মদ রসুল্লাহ ইজ্জত রাখেন, আল্লাহটা বাদী দিলাম, নবীর ইজ্জত রাখে না মুসলমান, উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না। কিলিন বুঝেন, ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি এক পয়সা নিল, পান বাদ এক পয়সা, তাহলে 800 টাকা ডেলি দিতে হতো, আর অক্সিজেনের জন্য পার বার এক পয়সা, তাহলে 800 টাকা ডেলি, 1600 টাকা দিতে হতো, 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না অফ, পারতেন না, পারতেন না, আল্লাহ পারতেন সিস্টেম করতে না, পারতেন না, পারতেন, সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি, আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কাট ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না, যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিয়েছে, এই সিস্টেম কাটটা দিয়ে বানাইছে আল্লাহ দেওয়া ব্রেন দিয়ে, তো আল্লাহ পারেন। আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা বলা থাকবে, হায় হায়, আল্লাহ যদি টাকাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াশার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়, আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বসে থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটোই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না, তাইলে তো লাইন ধরে খেলায় থাকতেন, হুজুরে বলতেন হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইবো, আমারটা আগে না, ঠিক না, আমি তো বয়ে বয়ে দেখলাম পায়ে দণ্ড, কোনো কাম হইল না, আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করবো না, এই ভয় পাইলেন না যে আমি আপনার থেকে চান্দা করবো, ঘুরা গেড়ায় না, জেসি কর্মি এসি বর্ণি না মানো তো কর, জন্নতি হয় পজতি হয় না মানো তো মার কে দেখ, মাদ্রাসা চলবে আপনি না দিলেও চলবে, আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না চলতেছে,
চলবে? আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাকা জানি। প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে, আপনার দেশে তো বাড়বে, বাড়বেই। ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়রেটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুইটা অপশন দিছে, একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোড়া চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করা যেত। ইচ্ছা তো ডিসিশন নিতে হবে এখান থেকে বসা কোনটা কোন। এই দুনিয়াতেই জীবনটাকে মিটায় চলে যাব, যদি মিটায় চলে যাই তাহলে আল্লাহ রেখুন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো, একদিন দুই দিন না, 50,000 বছর তারা পড়ায় জিজ্ঞাসা। যদি জবাব দিতে পারিস, পাওনা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। বা ইল্লা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু বাফিয়া, অন্যথায় বুক করতে হবে, আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিও, শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে। চির অসুখের টাকা দুজক জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায় দিছে, হাজারো মানুষের দিল কাঁপায় দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে, শুনতে 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 দেরি পাগল হইতে দেরি হয়। আর আরেকটা আছে, ইচ্ছা তোমার, স্বাধীনতা দিলাম, ইচ্ছা অপশন, এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো, আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছেন আমার, বাধ্য করলাম, যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাই দাও। আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারতেন, করেন? আল্লাহ কাউকে বাধ্য করবে? আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে, কে চালায়? হ্যাঁ একটু ভাবো, শুধু শুধু কোরআন চিৎকার দেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মানুষ তুই ভাবিস না কেন, তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি, এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস, তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না, সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা, গেলেন যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না সবাইটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি সাপ চেক করাই দিই, জিব্বায় লাগতে দেরি, সত্যের সাথে জিব্বায় লিপটাই দিতে দেরি করে না, এটা সাপ ঠিক না, না জিব্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন, হ্যাঁ সকালে চ্যাঙ্কক দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম জিব্বায় লাগায় আর সাথে সাথে কি বলে, সাপ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে, গ্রহণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে, সরো কি আখলাক দেখানোর দরকার ছিল কোথায়, ঘরে, ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে গ্রান, জিব্বায় চেক করে সাপ, তাতে চেক করে পাথর আছে কিনা, সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয় ঠিক না, হ্যাঁ চেক করে না, করে না, লাগলেই কয় যে মনে দূর, এটা কোথা থেকে এলো ঠিক না, বালুর কণাটা পর্যন্ত চেক করো, জি না? হ্যাঁ আমি প্রমাণিত, যারা জলটা খায় না পান খায় না, ওরা জলটার ভিতরে বালুর কণা থাকলে ওটা পান চালাইলে বোঝা যায়, যেটার ভিতরে বালুর কণা আছে, যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকে, চতুর্থ, চতুর্থ চেকে, আর জিব্বা আবার উল্টায় চেক করে,
যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না, আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাইবে না। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আছে, আজকে কিচ্ছু বলবে না। এই জন্য তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস তাই না, মাঝে মাঝে আকাশটা দেখা চলিস। আল্লাহ আকাশ দেখো কেন, আকাশটা দেখার উচ্চতা দেখ, তারা মনে হবে আমার তোর দুনিয়া জানিটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট ঠিক না, আবার 7 ফিট হলে বেশি ভালোও দেখা যায় না ঠিক না, হ্যাঁ কি কোন কি মনে বুঝাইতে পারলাম না, হ্যাঁ 7 ফিটালায় যদি 5 ফিটালার কাছে যায় তো তবু তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব ঠিক না, সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না ঠিক না, কেননা 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না ঠিক না, বুঝাইছি 14 তারিখ পুজো এটা বুঝো না ঠিক না, পুরুষ যদি 7 ফিটের হইলো আর যদি 5 ফিটালের কাছে গেল তো 5 ফিটালায় কোন তোর গলা ধরবো কেমনে, আগে সিঁড়ি আনি তারপরে, তাহলে 7 ফিট কাউকে মানান না, 6.5 ফিট এতটুক একটা মানুষ। আল্লাহ বলে আকাশটাকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি এই জন্য বাধ্য করবো না, আল্লাহ আমাদেরকে বাধ্য করে নি, নাইলে যুবক তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে, আজে বাজে জিনিস সারাদিন নেটে দেখবে, আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে আর তুমি আসবে না আর ব্যবহার করবে আল্লাহ, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় অপশন দুইটা, এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় হেরা চলে যেতে পারে, কিচ্ছু বলবে না, আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে, কোনটা কিনবে না, শুধু মুখ দিয়ে বললে তো হবে না, অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদ, তোর মুখে একটা মনে আর একটা, শরীয়ত এটা বলে, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফিক, মিল থাকতে হবে, শুধু মুখ দিয়ে চাই বললে চলবে না, মিল থাকতো চান মনের ঠিকা, হ্যাঁ কি চান জান্নাত না এখানেরটা, হ্যাঁ হয় হয় মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা, ওকে আল্লাহ বলিয়ে দিছেন যে এই ছোট জীবনটা তোর খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা, একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক সাংরা পরিমাণও লেখা হয়, পুরাটা আমাদের পক্ষে লেখা হয় আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ, তাই আমরা এটা মাফ করতে পারবো। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিনতে লেখে, কিচ্ছু লেখে কিচ্ছু বিরুদ্ধে যায়, ঘুমের ভিতরে চা করো কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না বিলকুল মাফ, তাইলে আল্লাহ এই উম্মত কিরকম মাফ করতেন না, আল্লাহ বেশি চায় না এই উম্মত কত প্রিয় আল্লাহর কাছে, আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না আপনি বুঝবেন না আপনি বুঝবেন না, কেমনে বুঝাবো আমি, আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম, মান আমরা তো আননি না তাই তো হুবেন করি, জানি না ওরা আমার মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আমরা তো আননি না তাই তো হুবেন করি, বন্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয়
তো আল্লাহর কাছে ঠিকা আয়সা। যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে, কই যাস আমার তুইয়া, কই যাস বাড়ি তুইয়া, কই যাস সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ আরেকটা নাইলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পাম ঠিক না, মনে হয় বুঝা লাগছে ঠিক না, তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ তুই গেল আমি কতজন পামু ঠিক না, এখন তো এরকম চলতেছে ঠিক না, মানে বুঝা গেছে চালাক তো, সব 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই ঠিক না, হ্যাঁ সবাই তো 14 তারিখে মাস্টার ঠিক না, এই জন্য ইঙ্গিত বুঝা পেয়েছে। আমি এই জন্য না, হাসানের জন্য না, আল্লাহ বন্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয় আর যাকে ভালোবাসতে শুরু করবে তো কোরআন বলে শুধু দুনিয়ায় বন্ধুর পরিচয় দিব না, মৃত্যু লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিব, তুমি দেখবে আমরা কেমন বন্ধু। যখন সত্যরে পা দিবে তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ ভালোবাসা বলতে থাকবে আর কতদিন থাকবি আমার কাছে আয়না, এতদিন তো শুধু দূরের থেকে দেখা হয়, চলে আয় কাছের থেকে একটু দেখা হয়। আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা, আর যদি তারপরও আসিতে পা দিয়া ফেললো ইদা বালাগা সামাই তো লাম ইউক্তাব যানবু, আসির পরে আর গুনাহ লেখা হয় না, না লেখা বললে তো হুজুররা মানবো না, নাহলে তো বলে দিতাম দিবো বললাম। ছোট বাচ্চা 15 বৎসর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যত গুনাই করে গুনা লেখা হয় না, ঠিক 80 বৎসরের পরেও এরকমই বাচ্চা অনেকগুলা গুনা লেখা হয় না, তারপরেও যদি 90 তে পা দিল তাহলে লেখা কেন, আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে আগে পিছের গুনাহ আল্লাহ পুরা মাফ করে দেন। তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু ছোট, যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো তাহলে যৌবনের যে একটা মূল্য, যৌবন তো একদিন ধুলেই যাবে, কেননা যৌবন ধুলে রাখার কোন পাওয়ার ব্যাংক আসে নাই, আসে না আসে কি তোমাকে নেটে সার্চ দিলে পাওয়া যাবে না, কিছু কয়েক হয় না নেটে সার্চ দিলে পাওয়া যাবো না, যৌবন ধরে রাখার পাওয়ার ব্যাংক, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক তো বিজ্ঞান বানাইলো, কিন্তু যৌবন ধরে রাখার কোন পাওয়ার ব্যাংক নাই, এটা একদিন হচ্ছে হবে। কিন্তু যদি মোল্লার আসতে শুনতে হবে ঠিক আওয়াজ না, আওয়াজ করলে সব উড়া যাবে, দিলে কাঁপবে না, আমার আওয়াজে আওয়াজ নাই, মন দিয়ে শুনতে হবে, তাইলে যদি দিলে গাথে, আর নামও তো দিছে খেদমাতুল উম্মাহ যুব সংগঠন ঠিক না, এই জন্য বলতেছি জীবনটা কিন্তু ছোট, যুবক যদি যৌবনের মূল্যায়ন না করল তাহলে যৌবন একদিন ধরা যাবে কিন্তু মূল্য পাবে না। আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত, 2-4টা দেখে, 2-4টা দেখি আসলে আগের দিলে গাথে কিনা, যুবকের যৌবনের মূল্য কত, যদি যৌবনের মূল্য না হতো তাহলে আল্লাহ যুবককে কেন বলতো যে সাফুন্না সাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকে ইবাদতের মাধ্যমে সুরক্ষিত করলো তার জন্য আমরা কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রেখে আছে, সুপার ডিলাক্স বুঝেন,
সুপার বিলাস ওই গ্যালারি মাদ্রাখান্ড আছে যুবকের জন্য, যে যৌবনের মূল্যায়ন করবে। এটা তো আরো সে নিচে রাখা আছে, কেয়ামতের দিন মিলবে। দুনিয়াতে যখন যুবক সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে ডাইকা মূল্যায়ন দেখায়। মূল্যায়ন দেখায় আল্লাহ নিজে বলে, জালা আজলাহু মাজালাহু লিআজলি, সবকিছু বিষয়ের জন্য আমার কুদরতি পায়ে মাথা রেখা দিও, বলো কি পুরস্কার পেতে পারে। তো ফেরেশতারা জবাব দেন না, আল্লাহ নিজেই জবাব দেন। আল্লাহ বলে ইন্নি উবাহি বিহি মালাইকা, আমি তোমাদেরকে নিয়ে, তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো কোন যুবক, যদি বলো কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? আরে বলো না, পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হলে কেমন লাগে? মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে? আল্লাহর কাছে গৌরবের পাত্র। আসলে তো আল্লাহ চিন না, এই জন্য লড়ে চলো না। আপনার চিন আল্লাহ, যে আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে। যদি সমগ্র জগতের সম্পদ, ধন সম্পদ এক পাল্লায় করা হয়, তারপরও এক যুবকের যৌবনের দাম বেশি, বিশ্বাস হয় না? না কলিকাতা হারবালে তো যৌবন পাওয়া যায় ঠিক না, মডার্ন হারবালে পাওয়া যায় না, চাইনিজ হারবালেও না, আমেরিকান হারবালেও না, পাওয়া যায় না। যে আল্লাহ তোমাকে যৌবন দিল, তৃতীয় লিঙ্গ বানাইল না, যৌবন দিল, ওই আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র। চলো সর্বশ্রেষ্ঠটা শুনে আগে, চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, আপনি আপনার দ্বারা লালিত পালিত না, আল্লাহ লালন পালন করেন। গুজরাতি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায়ও বলা যায়, কয় আল্লাহ চালায় তো চলি, আল্লাহ হালায় তো হল, আল্লাহ চালায় বিদায় চলি, নাহলে আপনি চলতে পারতেন না। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস। কত আর এটা বলবো, বলতে বলতে এখন পুরানো হয়ে গেছে। 2020 করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল, আমার সব সম্পত্তি লেখা নিয়ানে, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। মানে আপনারা নাম অনেকে জানে, অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না, মারা গেছেন উনি, বাংলাদেশের নাম করা শিল্পপতি 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর দাবি হল যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাহলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি। বিধায় আমার দাবি হইল তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়, এটা হইল সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে কাছেন কিন্তু, নাহলে এটার জবাব দিতে 50,000 বছর লাগতে পারে। বলবেন 60-70 বছরের জবাব দিতে 50,000 বছর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বছরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার, মাসে কতবার, 12 মাসে কতবার, 60 বছরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এর বিনিময় কি নিয়ে আসছো, আগে যোগ কইরা দেখা যে 60 বছরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা, তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসছস। মনে হয় বুঝাইতে পারিনি,
হইতে পারে যদি না বাঁচাই না, 60-70 বছরের হিসাব দিতে 50,000 বছর।